মানে এগুলো কিন্তু মানে লাইনে দাঁড়াইছে চাকরি নাকি তাই নাকি, মাদি কি ফ্রি নাকি? আরে সর্বনাশ করছে। বাম পাশে রয়েছে বাবা মা, আর ডান পাশে জোড়া রয়েছে বাচ্চা। আজকে যারা এই বাবা মা নিবেন মানে এই রানিং পেয়ারটা নিবেন তাদের জন্য বাচ্চা দুটো ফ্রি থাকবে মাত্র 300 টাকা পিস। বন্ধুরা আজকের ভিডিও কবুতর 60,000 টাকার বিউটি, 60,000 টাকার বিউটি। যারা পেয়ারটা নিতে চান মাত্র 2,000 টাকা নিতে, 51 কিলো রেস করা এই চমৎকার পেয়ারটা আজকে নিতে পারবে মাত্র 1,200 টাকা। খুবই চমৎকার অস্থির, হ্যাঁ কালারের মধ্যে এক জোড়া আমেরিকান কমডম হয় না যারা নিতে চান। আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? দেশ দেশ বাইরের দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। বন্ধুরা আজকে চলে আসছি কিন্তু সম্পূর্ণরূপে একটি নতুন খামারে, দেখতেই পাচ্ছেন খামারিকে। খুবই অল্প বয়স, কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে তোমার নামটা বলবা? আমার নাম হচ্ছে মাহিন। মাহিন, ওকে, মাহিনের ঠিকানাটা? লাহুরি দেখতেছি, খুবই চমৎকার একজন টয় লাহুরি রয়েছে তাই না? এই কি রানিং ডিমাচ্ছা করানো? অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে নতুন খামারটার মধ্যে যেসব কবুতর আপনারা পাবেন মোটামুটি আলহামদুলিল্লাহ বলা চলে, আজকে 41 কিলো রেস করা রেসার কবুতর পেয়ে যাবেন সিল চাপ্পর মারা মাত্র 1,000 টাকার মধ্যে, এবং 51 কিলো রেসার কবুতর পেয়ে যাবেন মাত্র 1,200 টাকার মধ্যে। তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার বোদাবেশ কবুতর রয়েছে হাঙ্গারিয়ানের মধ্যে অরিজিনাল, এবং যারা ধামাচি কবুতর নিতে চান তাদের জন্য থাকবে আজকে মোটামুটি বলা চলে বন্ধুরা 20 পেয়ার প্লাস শুধু দামাজি কবুতর রয়েছে বিভিন্ন কালারের মধ্যে, যেমন আইসবার রয়েছে, মিলিবার রয়েছে, রেড চেক রয়েছে, মাক্সি রয়েছে, কি নাই তাই না, সবই আছে। এবং এক্সট্রা কিছু নরমাদি রয়েছে বিভিন্ন বিটের মধ্যে যারা নিতে চান আলহামদুলিল্লাহ। বেশ কিছু গ্রিবাস কবুতর রয়েছে অল্প দামে, রেসার কবুতর বেশ কিছু বেবি রয়েছে, সব কিছু বলে দেবি তো দেখবো না তাই না? তো ঠিকানা ফোন নাম্বারটা দেওয়া আছে বন্ধুরা, যার যে পেয়ার ভালো লাগে আসবেন, আইসা নিলে আরেকটু এক্সট্রা সম্মান পাবেন, মানে কিছুটা কমে পাবেন নাকি? আর যারা আসতে পারবেন না তো শুটে জ্বালাই ডেলিভারি ব্যবস্থা রয়েছে। মাইন চলো কবুতরগুলো দেখাই, ওকে আসসালামু আলাইকুম। আর বন্ধুরা একটা কথা বলতে চাই, যেহেতু নতুন খামারি অনেকের ঠিকানা চিনতে প্রবলেম হতে পারে বা কবুতর লেনদেনে কোনো প্রবলেম হতে পারে, সেই বিষয়ে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর প্রয়োজন হলে অবশ্যই আমাকে নক করবেন। আমি ফার্স্ট কমেন্টে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ খোলা থাকবে, ঠিক আছে? মাইন আমরা ভিডিওটা শুরু করি, আর আমার একটা আপডেট থাকবে যতটুকু পারো সেফটি বাইস করে দামটা কম রাখিয়া পেয়ারগুলো রাইট পেয়ারগুলো সুন্দরভাবে ডেলিভারি করবো, ওকে ওকে আসসালামু আলাইকুম। বন্ধুরা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই 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 চমৎকার অস্থির, হ্যাঁ কালারের মধ্যে এক জোড়া আমেরিকান কপার লাক রয়েছে। তো এই পেয়ারটা কি রানিং ভাইয়া? ডিম বাচ্চা করছে, নয় ফেদার আছে। আচ্ছা এই বয়সে কবুতরগুলো কিন্তু পালার জন্য বেটার বন্ধুরা, নতুন কবুতর নয় ফেদার চলতেছে নরমাদি, ওকে দেখাই যায় ডানেরটা নর বামেরটা মাদি। আর আমি যে একটু কালার বা চোখগুলো দেখাই বন্ধুরা, মানে অস্থির, কি আর বলবো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই চমৎকার পিয়াটা। ছোটো করে একটা দাম চাই আমি, ছোটো করে বলতে গেলে একদম 2,500 টাকা, একদম 2,500 টাকা লাগবে, কমটা হবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার বিগ সাইজের মধ্যে একদম ব্ল্যাক কালার, একজোড়া লাহোরি কবুতর রয়েছে, নটটা পিছনে ডাকতে আছে, সামনেটা মাদি। তো এই পেয়ারটা কি রানিং হয়েছে ভাইয়া? ডিম বাচ্চা করানো ফুললি রানিং। বন্ধুরা একটু ফেদারগুলো দেখায়, যদিও ফেদারগুলো মানে কেটে দেওয়া হয়েছে তাই না, আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু শেপগুলো দেখাই, যেটা কিন্তু ন ডাক্তারছে, পাশে এটা হচ্ছে মাদি দেখেন, কত চমৎকার মিষ্টি মারামারি করে আমার সাথে। তো এই চমৎকার পিয়ারটা রানিং প্যাড কেমন কি দাম পড়বে? রানিং প্যাডটার দাম চাইলে তো 3,500 টাকা, না না চাইলে কত পড়বে সেটা বলছি, একদম 3,000 টাকা। বন্ধুরা একদম ফুললি ফ্রেশ, আমি একটু দেখাই দিই আপনাদেরকে, এই যে নিচে দেখেন একদম এক বিন্দু পরিমাণ কালো, তো দূরে কথা বলতে কালো শেডও পাইবে না দেখেন। তো এই পেয়ার আজকে যারা নিতে চান নিতে পারবেন একদম এক রেট মাত্র 3,000 টাকা, না মাত্র 3,000 টাকা, এই বিগ সাইজের মধ্যে টয় লাহোরি রানিং পেয়ারটা নিতে পারবেন। আজকে যে ধামাচি কবুতরগুলো দেখাবো, মানে এর আগে আমি কোনো খামারে একসাথে এতগুলো ধামাচি কবুতর দেখি নাই,
মোটামুটি বলা চলে দুই পিয়ার চার পিয়ার পাঁচ পিয়ার না বন্ধুরা, মোটামুটি আজকে তিরিশ পিয়ার প্লাস শুধু ধামাচি কপুতো রয়েছে। কি কালার আপনাদের চাই, যেমন আইসবার রয়েছে, মাক্সি রয়েছে, আরও বিভিন্ন কালারের মধ্যে আপনার ধামাচি কপুতোগুলো পেয়ে যাবেন। দেখেন কত চমৎকার একটা মুভমেন্ট, আলহামদুলিল্লাহ। এই পিয়ার ফুল রানিং না? জোড়া দাম কত পড়বে? সকল ধামাচি কপুতের পিয়ার ঠিক এরকম চোখের মধ্যে হবে এবং একদম ছোট ঠোঁটের মধ্যে হবে। এই পিয়ার গুলো যারা নিতে চান, একের অধিক যেহেতু রানিং পিয়ার হয়েছে, সবগুলাই পড়বে মোটামুটি আপনার পঁচিশশো সামথিং এরকমই পড়বে। যারা দুই চার পাঁচ পিয়ার নেবেন, আমার একটা অনুরোধ থাকবে, আমার এই খামারি ভাই জানো তাদের জন্য একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করে, ওকে? ঠিক আছে, তো এই পিয়ার আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে। বন্ধুরা, যেমনটা আপনাদেরকে বলছিলাম, আজকে বিভিন্ন কালারের মধ্যে আলহামদুলিল্লাহ বেশ কিছু আপনার ধামাচি কবুতর রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আরে দুরা ধামাচি রয়েছে, এটা কি মিলিবার কালার? এটা মিলিবার, অনেকে রেড বারও বলে, তাই না? আচ্ছা আচ্ছা বন্ধুরা, একটু কালারটা দেখাই দিয়ে দেখতে পাচ্ছেন আর চোখ ঠুটগুলো। অ্যাকচুয়ালি এই কবুতর জোড়াটা আমার কাছে বেশি মানে ছটফটা লাগছে, একটু সামনেটা আছে নোয়ার, পিছনটা মাদি। এই পিয়ারটা ফুল রানিং? ফুল রানিং। আচ্ছা, এই মিলিবার কালারের মধ্যে ধামাচি রানিং পিয়ারটা একদম ছোট করে একটা প্রাইস চাচ্ছিলাম আমি, ওই একই পঁচিশশোই, পঁচিশশো টাকায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কোনো ক্রম ক্রমে চলবে না। আলহামদুলিল্লাহ, কোয়ালিটি কোনো ক্রম ক্রমে চলবে না। আলহামদুলিল্লাহ, কোয়ালিটি যারা চমৎকার রানিং পেয়ারটা নিতে চান, মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন। আর আগে বলছি, এখনো বলি, যারা অতিরিক্ত পেয়ারগুলো নেবেন দুই চার পাঁচ দশ পেয়ার নেবেন, তাদের জন্য বাইকের দামে চলবে ইনশাল্লাহ। বন্ধুরা, আজকে কবুতরের সংখ্যা আমার মনে হয় বেশি, কারণ কি যে জুরা ছাড়া কিন্তু কোনো কবুতর নাই। দেখতে পাচ্ছেন কবুতরগুলা, আমার কাছে বেবি মনে হইতেছে, সবগুলো কি বেবি? সবগুলাই বেবি। আচ্ছা, কি কবুতর বেবিগুলা? এগুলো আছে আপনার সিলভার গ্রিভাসের বেবি, সিলভার কালারের গ্রিভাস কবুতর বেবি। অ্যাকচুয়ালি বন্ধুরা, অনেকে কিন্তু আবার গ্রিজেল বেবি ভুল করবেন, কারণ গ্রিজেল কিন্তু ফেল এদের কাছে। হ্যাঁ, আমি দেখাই দিই বন্ধুরা, এটা গ্রিজেলের মতো দেখা গেলে কিন্তু গ্রিভাস কবুতর, আপনার সিলভার কালারের মধ্যে, তাই না? সিলভার আছে, সবুজ গলা। আচ্ছা, সবুজ গলা, ওকে। আর এগুলো বেবি কবুতর বন্ধুরা, এক থেকে দুই ফেদার চলতেছে, নর্মালি কোনো গ্যারান্টি দেওয়া চলবে না, গ্যারান্টি দিলে কিন্তু বুকামি। তো যাই হোক, যারা নিতে চান টোটাল আমরা পাঁচ পিস বেবি আমরা দেখাইতেছি না? আচ্ছা, পাঁচ পিসের বয়স চলতেছে সেম বয়স, মাত্র এক থেকে দুই ফেদার। আচ্ছা, এখান থেকে এই পাঁচ পিস কত পড়বে? পাঁচ পিস দুই হাজার টাকা পড়বে। তাহলে কত টাকা? চারশো টাকা পিস পড়লো, চারশো টাকা পিস। মানুষ বাচ্চা নিলে আমার মারবো না? কমাই দিতে হইব, তাহলে কত? একদম পনেরোশো। একদম পনেরোশো, তাহলে কতটা জোড়া বললো? সাতশো টাকারও কম পড়ছে অনেক, যেহেতু এক পিস সিঙ্গেল আছে, তাই না? যাই হোক, সিঙ্গেলটা ফ্রি। আচ্ছা, সাতশো পঞ্চাশ টাকা জোড়া, একটা ফ্রি থাকবে, ওকে। বন্ধুরা, যারা নিতে চান এই চমৎকার পিয়ারগুলো, আজকে নিতে পারবেন। অ্যাকচুয়ালি এই কবুতরগুলো তারাই খুঁজে, যারা কবুতর রেস করে বা উড়ায় শখ করে, তারা কিন্তু এই কবুতরগুলো বেশি নেয়। তো যাই হোক, আজকে চমৎকার পিয়ারগুলো নিতে পারবেন, সবগুলোই বেবি। দাম পড়বে পাঁচ পিস মাত্র পনেরোশো টাকা, মাত্র তিনশো টাকা পিস বন্ধুরা। আজকের ভিডিও কবুতর দেখেন, তিনশো টাকা পিস কবুতর। বন্ধুরা, মাশাআল্লাহ কবুতরের বাগান দেখতেছেন, আলহামদুলিল্লাহ। মানে এগুলো কিন্তু মানে লাইনে দাঁড়াইছে, চাকরি নিব নাকি, জব করবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার রেসারে বেবি না, রেড চিক কালারের মধ্যে বন্ধুরা রেসারে বেবি। আচ্ছা, সবগুলো কি জোড়া জোড়া আছে? দুই পিয়ারি জোড়া জোড়া আছে। এগুলো বয়স কেমন চলতেছে ভাইয়া? ছয় ফেদা সাত ফেদা চলতেছে। আর বন্ধুরা, কালারে কালারে কিন্তু ট্যাগ পরানো আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবগুলো জোড়া জোড়া আছে। এক পিয়ার কত পড়বে? আর দুই পিয়ার নিলে কত পড়বে ভাইয়া? এক পিয়ার নিলে পড়বে বারোশো টাকা। যেই পিয়ারি নিবে। আচ্ছা, বয়স চলতেছে কত? ছয় থেকে সাত ফেদার। আচ্ছা, মোটামুটি আর কিছুদিন পরে রানিং হয়ে যাবে। আচ্ছা, আর যারা দুই পিয়ার নিবে তাদের জন্য কেমন কি থাকবে? তাদের জন্য ওই চারশো টাকা কম। চারশো টাকা কম কত? মানে চব্বিশশো, মানে বেমিলা হয়তো, এই কারণে লেবেল করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেড চিক কালারের মধ্যে রেসার কবুতর, যাদের বয়স চলতেছে ছয় থেকে সাত ফেদার এবং দুই পিয়ারি মাগার নর্মাদি ঠিক আছে, নর্মাদি উকে। যারা নিতে চান এক পিয়ার দাম পড়বে মাত্র বারোশো টাকা, যেই পিয়ারি নেবেন। আর যারা দুই পিয়ার নেবেন তাদের জন্য চারশো টাকা সেফটি হয়ে যাচ্ছে, মাত্র দুই হাজার টাকা দুই পিয়ার নাকি, ওকে। বন্ধুরা এখানে দেখতেছেন কবুতর মেলা, তবে মেলা বললে ভুল হয়, অনেকে আবার ভাববেন দুই পিয়ারি রানিং। সরি বন্ধুরা, একজোড়া হচ্ছে প্যারেন্টস, একজোড়া হচ্ছে বেবি নাকি? বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাম পাশেটা হচ্ছে বাবা মা, আর ডান পাশের জোড়াটা হচ্ছে বাচ্চা। আজকে যারা
এই বাবা মা নিবেন, মানে এই রানিং পিরিয়ডটা নিবেন, তাদের জন্য বাচ্চাদের ফ্রি থাকবে নাকি? আচ্ছা ফ্যামিলিটা কত পড়বে? একদম বাইশশো টাকা, মানে 2200 টাকা। আর যদি কেউ শুধু প্যারেন্টস পিরিয়ডটা নিতে চায় বাবা মা, প্যারেন্টস পিরিয়ডটা একদম 1500, একদম 1500, আর বেবি একদম 700 টাকা, একদম 700 টাকা, ওই 2200 টাকায়। 2200 টাকা, তোমার কথাই তো তুমি ধরা খাইছো, যারা একসাথে নিব তাদের লাগে 2000 করে দাও। বাচ্চাগুলো বড় হয়ে গেছে, যারা নিতে চান আজকে বাচ্চা সহকারে ফ্যামিলিটা কালদম ইন্ডিয়ান নিতে পারবেন মাত্র 2000 টাকা। আর যারা ভেঙে নেবেন রানিং পিয়ারটা 1500 টাকা, আর বাচ্চা দুটা পড়বে মাত্র 700 টাকা, আর একসাথে মাত্র 2000 টাকা। আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাইয়া? বিউটি, হোয়াইট বিউটি, হোয়াইট কালার বিউটি। বন্ধুরা শেপগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কবুতর, বিউটি কবুতর কিন্তু অনেকের বাসায় আছে, অনেকেই পালেন। আবার মনে করেন যে রানিং পেয়ারগুলো 1000 টাকাও সেল করতে পারেন না। হ্যাঁ, তো পেয়ারগুলো দেখবেন আলহামদুলিল্লাহ এই ধরনের কবুতর শেপের মধ্যে কিন্তু মানুষ নেওয়ার লাগে পুরো পাগলা হয়ে থাকে। এই যে দেখেন পেয়ারটা, ফুলটা দেখতে পাচ্ছেন একদম বগের মতো লম্বা, ওই পিছনেটা নর না, সামনেটা মাদি। এই জোড়া কি ফুল রানিং? হ্যাঁ ফুল রানিং, এবং দুই তিনবার বেবি করা। আচ্ছা এই পিয়ারটা একটা চমক দাম চাই, একদম চমক একটা দাম চলবে, একদম পানি দামে। হ্যাঁ একদম চমক, এখানে বন্ধুরা আমার কিছু বলার নাই, যা বলার আপনারা বলবেন কমেন্টে, আপনারা জানাবেন যারা চমৎকার পিয়ারটা নিতে চান কিংবা নিবেন কোন জেলা থেকে নিচের পেয়ারটা কমেন্টে জানাবেন। এই পেয়ারটা তবে আমাকে যদি কোয়ালিটি সিস্টেমে বলতে নক করেন তাহলে কিন্তু বলবে এক কথাই, আলহামদুলিল্লাহ কোয়ালিটি, সবাই আলহামদুলিল্লাহ বলবে। যারা পেয়ারটা নিতে চান মাত্র 2000 টাকা নিতে পারবেন আজকে, 6500 টাকা দামের কবুতর। আমি বুঝলাম না এতগুলো কবুতর, মানে বিভিন্ন কালারের মধ্যে, এ দুরা পরে এক বোতাবেশ কবুতরের সেম কালারের মধ্যে, এটা কি জোড়া নাকি? এক জোড়া কত পড়বে? আর এই জোড়া কত পড়বে? অবশ্যই বুঝতে পারছেন দুই পেয়ার আপনার ভূতাবেশ কবুতরের বেবি দেখাইছে জোড়া জোড়া কিন্তু বলে দেওয়া আছে, এক পেয়ার দাম পড়ে 2000 টাকা, দুই পেয়ার মাত্র 3500 টাকা। তারপরেও যারা দুই পেয়ার নেবেন 500 তো কম পাবেনি, আবার একটা বেবি কবুতর ফ্রি পাইতেছে, ঠিক আছে? সবগুলোই মাত্র আজকে 3500 টাকা। বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর রয়েছে, কি গ্রিভাস নাকি এটা? গলা কষা গ্রিভাস, একদম ফুল জেট নাকি? এটা কি রানিং পিয়ারটা? রানিং পিয়ার, ডিম বেবি করা, এবং এটা 51 কিলো রেস করা। ওই যে 51 কিলো রেস করা, একান্ন কিলো রেস করা কবুতর না? আচ্ছা ওকে, তো আজকে রেস আর কবুতর পেয়ে যাবেন, রেস করা গুলো একদম পানি দামে নাকি? জোড়া কত পড়বে ভাইয়া? এইটা নিলে আপনার একদম 1200 টাকা, একদম পড়বে 1200 টাকা না? এই চমৎকার পিয়ারটা বন্ধুরা নিতে হলে রানিং পিয়ার, রেজার কবুতর, রেস করা 51 কিলো, 51 কিলো রেস করা এই চমৎকার পিয়ারটা আজকে নিতে পারবে মাত্র 1200 টাকা। হ্যাঁ 1200 টাকা, মাত্র 1200 টাকা বন্ধুরা আজকে এই চমৎকার পিয়ারটা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন হাঙ্গেরিয়ান বুদাপেস্ট, যারা উড়াইতে চান বন্ধুরা তাদের জন্য এই পিয়ারগুলো একদম এক থেকে দুই ফেদার চলতেছে না পিয়ারটা? বন্ধুরা আপনি যদি একটু, আমি যদি একটু জুম করি তাহলে কিন্তু এই যে ইউলো কালার লোমগুলো আপনারা মানে খুঁজে পাবেন, দেখতে পাবেন, ঠিক আছে? যাই হোক আমার আবার সব কিছু দেখানো যায় না, তো এই পিয়ারটা একদম এক থেকে দুই ফেদারে চলতেছে, তাই না? এই যে চিচি করে মাশাআল্লাহ, চোখটা একটু দেখাই দিয়ে বন্ধুরা, এই পেয়ারটা কত পড়বে ভাইয়া? পেয়ারটা 2000 টাকা পড়বে, পেয়ারটা পড়বে 2000 টাকা। বেবি কবুতর এত দাম দিলে চলবো ভাই? এইগুলা হাই ফ্লায়ার দাম, এরকম হাই ফ্লায়ার না না, রানিং পেয়ার তো 3000 টাকায় পাওয়া যায়, 3500 টাকায় পাওয়া যায়, 200 কমাই দিলাম, না না 1500, না 1500 হয় না, 1600।
মধ্যে একজোড়া দামাসি কবুতর চুই টালোলা, আর আমি যদি পেয়ারটা একটু ভালো করে দেখাই তো এই পেয়ার কি রানিং ভাইয়া? পেয়ারটা ফুল রানিং, ডিম বাচ্চা করানো, আবার ডিমে চলে আসছে বন্ধুরা। তো গ্যালারিতে আনার ফলে কিন্তু এটা একটু এদিক সেদিক করতেছে। তো এই চমৎকার পেয়ারা কি আমাকে দাম পড়বে? আলহামদুলিল্লাহ, তো এই পেয়ারাজকে যারা নিতে চান আইসবার দামাসি রানিং পেয়ার মাত্র 3,000 টাকার মধ্যে এই চমৎকার পেয়ারটা নিতে পারেন। পেয়ারটা ফুল রানিং, এখানেও দেখতে পাচ্ছি খুবই চমৎকার। মধ্যে আরেক জোড়া ধামাসি কবুতর রয়েছে, একটা হচ্ছে আইসবার আর একটা এটা কি? অনেকগুলা ধামাসি জোড়া আছে রানি, তো আমি একটু এটা দেখাই, এটা কি জোড়া নাই কালারটার মধ্যে? জোড়া নাই। যাই হোক বন্ধুরা, খুবই চমৎকার একটা কালার। তো যাই হোক, এই চমৎকার পিয়ারটা ফুললি রানিং, ফুললি রানিং। জোড়া কত পড়বে? এটা কত পড়বে? এই জোড়াটা একবারে মানে দুইটা একসাথে বিক্রি হবে আর কি, জোড়াই দুইটা। হ্যাঁ, জোড়াই তো সেল হবে। জোড়াই একদম 2,000 টাকা পড়বে, একদম 2,000 টাকা পড়বে। না বন্ধুরা, এই জোড়াটা যারা নেবেন তাদের জন্য প্রাইস পড়বে 2,000, মাত্র 2,000 টাকা। বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর রয়েছে। এটা কি ধামাসি নাকি? বুদাপেস্ট। বুদাপেস্ট না, এটা কি হাঙ্গারিয়ান বুদাপেস্ট? এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে। আচ্ছা, এই নটটা মনে একটু টাল লাগতেছে আমার কাছে। না নটটা বন্ধুরা হালকা টাল আছে দেখাই দিছি, তাই না? আপনি দেখে শুনে নেবেন, তবে ডিম বাচ্চা ওকে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক, কোনো জোর জুলুম নাই, বলার কথা ছিল বলে দিলাম। এই জোড়া কত পড়বে? একদম 4,000 টাকা, একদম 4,000 টাকা পড়বে। না টাল কবুতর এত দাম দিলে চলবে? আসলে সাদাটা তো দাম বেশি, সাদাটা তো এত পাওয়া যায় না। না না, একটু কম দিলে মনে জিনিসটা ভালো হয় না? কম আপনার জন্য 500 কম, একদম 3,500। না মাত্র 3,500 টাকায় বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন। আমরা মনে হয় এক পিস সিঙ্গেল কবুতর দেখতেছি, আইসবারের মধ্যে ধামাসি, কি নরমাদি নর, রানিং নর, রানিং নর। বন্ধুরা সাইজ দেখতে পাচ্ছেন, চোখটা একটু দেখাই দেন, 3 পট্টি কাজল গিয়ার, তাই না? 3 পট্টি কাজল গিয়ার। বন্ধুরা একটু দেখাই দেই কাজল গিয়ার, এতদিন দেখছেন 3 ফুটের লাল গিয়ার, কিন্তু কাজল গিয়ার বন্ধুরা এই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটা হচ্ছে রানিং নর। এই নটা কেমন কি দাম পড়বে? এই নটটা একদম 2,000 টাকা, একদম 2,000 টাকা। না কমাই দাও, কোয়ালিটি জিনিস না এটা? না কোয়ালিটি ঠিক আছে আলহামদুলিল্লাহ, 200 টাকা কম, 1,800 টাকা। ঠিক আছে বন্ধুরা, মাত্র 1,800 টাকায় কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছেন, 3 ফুট কাজল গিয়ার। হ্যাঁ, যারা দাম আছেন চিনে তারা নিয়েই নিবে। আচ্ছা, মাত্র 1,800 টাকায় চমৎকার রানিং নটটা নিতে পারবেন, ডিম বাচ্চা ওকে আছে। এখানে দেখতে পাচ্ছেন অনলি 1%, মাত্র এক পিস সিঙ্গেল কবুতর রয়েছে, তারও আবার ড্যানিশ কবুতর হোয়াইট কালারের মধ্যে। এটা কি নর নামাজি ভাইয়া? নর, নর রানিং নর। হ্যাঁ, রানিং নর, ডিম বেবি করা, ডিম বেবি করা। আচ্ছা, ডিম বাচ্চা করা না বন্ধুরা, ডিম বেবি করা, ওকে। একই হইলো, এই যে একটু দেখাই দেয় আমি গিয়ারটা বন্ধুরা, একটা সিঙ্গেল নর রয়েছে, যাদের মাদি আছে তারা কিন্তু চাইলে নিতে পারবেন। এই রানিং নরটা কত পড়বে ভাইয়া? মাদির জন্য কিন্তু ওয়েট করতে আছে, যারা নিতে চান এই চমৎকার নটটা মাত্র 1,500 টাকা নিতে পারবেন আজকে। এটা কি কবুতর ভাইয়া? কালদম কবুতর। কালদম কবুতর না, লালদম, একটা লালদম ছিল, এটা কালদম। কালদম জোড়াটা বন্ধুরা রানিং পেয়ারটা নিতে পারেন মাত্র 1,500 টাকায় আজকে। খুবই চমৎকার একটা পেয়ার, মাত্র 1,500 টাকা, ডিম বাচ্চা করা। বন্ধুরা যাদের এক্সট্রা মাদি লাগে ধামাসি কবুতরের মধ্যে, আইসবারের মধ্যে, চুইটা ললা, একদম কাজল গিয়ারের মধ্যে, তারা কিন্তু মাদিগুলো নিতে পারেন। আজকে কয়টা মাদি আছে এক্সট্রা? মাদি একটাই আছে আপাতত, তাই না? দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো এই মাদিটা ফুললি রানিং, ফুললি রানিং, মাদিটা কেমন দাম পড়বে? মাদিটা একদম 2,000 টাকা, একদম 2,000 টাকা পড়বে। না দামাদাম কি চলবে? দামাদামি আপনার জন্য 200 কম। আসলে বন্ধুরা কিন্তু বসে থাকেন না, কিন্তু মানে সিস্টেমটা এমন, মানে দারুণ মডেলটা এমন নাকি? নিউ মডেল মাদি, তাই না? আচ্ছা, মাদির আজকে দাম পড়বে কত? 2,000। 2,000 টাকা তুমি বললাই, 1,800। 1,800 টাকা বন্ধুরা এই চমৎকার রানিং মাদিটা নিতে পারবেন। আমরা সম্ভবত এখানে দেখতে পাচ্ছি একজন গ্রিবাস কবুতর, না? হ্যাঁ,
সবুজ গলা বন্ধুরা, একজোড়া গ্রিবাস কবুতর রয়েছে, সিলভার গলা না? আচ্ছা আচ্ছা, রানিং পিয়ার, রানিং পিয়ার ডিম বাচ্চা করা, ডিম বেবি করা, এই জোড়া কত পড়বে? একদম 1000 টাকা, একদম 1000 টাকা পড়বে না বন্ধুরা? দেখতে পাচ্ছেন 1000 টাকা, আরো বেশি আছে তাই নাকি? মাদি কি ফ্রি নাকি? মাদি ফ্রি। আরে সর্বনাশ করছে। যাক বন্ধুরা, এই চমৎকার রানিং পিয়ারটা, গ্রিবাস জোড়াটা আজকে নিতে পারবেন মাত্র 1000 টাকার মধ্যে, নতুন খামারির কাছ থেকে মাত্র 1000 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সিঙ্গেল কবুতর রয়েছে, কি কবুতর ভাইয়া? ভাইয়া আমিও সঠিক বলতে পারি না, এটা যারা আমরা সারা সাইলেনের কবুতর যারা চিনে তারা নেবে। আচ্ছা আচ্ছা, যাই হোক বন্ধুরা, আসলেও একদম নতুন মডেলের একটা কবুতর, অনেকে চিনেন কমেন্টে জানাবেন, আমরা চিনে নিব। তৈরি কি নর না মাদি? নর, রানিং নর, রানিং নর। কত পড়বে? একদম 600 টাকা, একদম 600 টাকা না? হ্যাঁ, কালারটা খুব সুন্দর, কালারটা খুবই সুন্দর বন্ধুরা, চোখগুলো কিন্তু গ্রিবাজের মতো। যাই হোক, এটা যারা নিতে চান রানিং মাদি মাত্র, হ্যাঁ নর, রানিং নর মাত্র 600 টাকা নিতে পারবেন আজকে, মাত্র 600 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আরেক পিস সিঙ্গেল কবুতর রয়েছে, ধামাসি কবুতর না? এটা কি কালারের মধ্যে? রেড চেক আর ধামাসি, রেড চেক কালারের মধ্যে বন্ধুরা ধামাসি কবুতর, দেখতে পাচ্ছেন এটা কি নর না? রানিং নর, রানিং নর। আচ্ছা বন্ধুরা, আসলেও ধামাসি কবুতর কিন্তু সাইজ কিন্তু অ্যাকচুয়ালি ছোটো হয়। আমি আজকে বেশ কিছু ধামাসি দেখতেছি, মানে একদম বিগ সাইজের মধ্যে। এই যে দেখেন, আপনারা দেখলো অবাক হয়ে যাবেন ধামাসি কবুতরগুলো। হ্যাঁ, একটু দেখা, এদের চোখগুলো দেখতে পাচ্ছেন, ঠোঁটটা মাশাল্লাহ, এটা হচ্ছে রানিং নর, একদম ইগলের মতো ঠোঁট, চুক্কা। তো যাই হোক, তাই না? হ্যাঁ যাই হোক, এই নরটা কত পড়বে? এই নরটা পড়বে আপনার 1500 টাকা, এই নরটা পড়বে মাত্র 1200 টাকা হয়েছে, 1200। ঠিক আছে, আজকে বন্ধুরা এই চমৎকার নরটা নিতে পারবেন মাত্র 1200 টাকা। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া ধামাসি কবুতর রয়েছে, কি রানিং পিয়ার ভাইয়া? বেবি পিয়ার, একটা হচ্ছে চুইচাল, একটা হচ্ছে চুইচাল, একটা নেয়ার, একটা হচ্ছে চুইচাল। আচ্ছা, বেবি পিয়ার কয় ফেদার করে চলতে? সেগুলো দুই ফেদার, তিন ফেদার, দুই ফেদার, তিন ফেদার, এগুলো কত পড়বে? একদম 1200 টাকা পড়বে, একদম 1200 টাকা পড়বে না বন্ধুরা? আর বেবি পিয়ারটা আজকে এক থেকে দুই ফেদার চলতেছে, আজকে নিতে পারো মাত্র 1200 টাকা, এক করে দাও আজকে 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা বন্ধুরা এই বেবি জোড়াটা নিতে পারেন ধামাসির মধ্যে। আমরা এখানে আরেক পিস দামাসি দেখতেছি, সিঙ্গেল কি নোনা মাদি? মাদি, মাদি, রানিং মাদি, রানিং মাদি। কিছুক্ষণ আগে আমরা একটা মাদি দেখাইছিলাম না আইসবারের মধ্যে, এটা চুইচাল ছিল তো, এটা চুইচাল ছাড়া, এটা নেড়া না? আচ্ছা, এটা কত পড়বে মাদিটা? এই মাদিটা একদম 1500 টাকা, একদম 1500 টাকা পড়বে না বন্ধুরা? এটা হচ্ছে নেড়া মাদি, দেখতে পাচ্ছেন আইসবারের মধ্যে রানিং, হ্যাঁ দামাসির মধ্যে রানিং মাদি, মাত্র 1500 টাকা নিতে পারবেন। বাহ, খুবই চমৎকারভাবে ডাকাডাকি করতেছে মার্শাল্লাহ। আমরা এখানে আরেকটা জোড়া দেখতেছি, এখানে কিন্তু দুটো দুই পিটের কবুতর না কি, একই বিট, হ্যাঁ দুটো গ্রিবাস, তাই না? এই যে ডাক্তার আছে মার্শাল্লাহ, খুবই চমৎকার। তো এই জোড়া ফুল রানিং হয়েছে, ফুল রানিং, জোড়া কত পড়বে? এই জোড়াটা নিলে আপনার 4500 টাকা, 4500 টাকা পড়বে না? কমটা মাসেনি, একদম 3500 টাকা পড়বে না বন্ধুরা? বুদাবেশ কবুতর দেখতে পাচ্ছেন, নোটটা কিন্তু হেভি চাতা, ফুলি রানিং, ডিম বাচ্চা করানো, এই পিয়াটা নিতে পারবেন আজকে মাত্র 3500 টাকা। আমরা মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে, গ্রিবাস, রানিং, এটা নটটা হচ্ছে সিলভার, মাদিটা হচ্ছে সবুজ। আচ্ছা আচ্ছা, এই পেটা ফুল রানিং, ফুল রানিং, জোড়া কত পড়বে? এই জোড়াটা 1000 টাকা পড়বে, 1000 টাকা পড়বে না বন্ধুরা? এখানে আমি কিন্তু আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে এটা সিল মারা কবুতর। ঠিক আছে, একটু দেখাই দেবো বন্ধুরা, যেটা আমার চোখে পড়ছে, যদিও সিলগুলো উঠে যাচ্ছে, রেস করা কবুতর না? আচ্ছা, 51, এটা 41 কিলো, এটা 41, ওটা আগেরটা ছিল 51। আচ্ছা, এই পেয়ারটা আজকে দাম পড়বে মাত্র 1000 টাকা মধ্যে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক পিস সিঙ্গেল কবুতর রয়েছে, এটা কি নন্না মাদির? সরি, এটা ধামাসি না, ধামাসি কবুতর বন্ধুরা। এই কালার আমরা আরেক পিস দেখছিলাম না, ওটা কি ছিল? ওইটা আপনার, এইটা ওইটা নর ছিল, ওইটাও নর ছিল, তাই না? এটা একটা সিঙ্গেল নর, এটা সিঙ্গেল নর, আর ওটার লগে জোড়া ছিল না? আচ্ছা যাই হোক, এই চমৎকার নরটা রানিং নর, রানিং নর, এটা কত পড়বে? এই নরটা আজকে ভিডিও সেরা অফার, মাত্র 800 টাকা, মাত্র 800 টাকায়, অ্যালমন কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, একটা সিঙ্গেল ধামাসি কবুতর রানিং নর। হ্যাঁ, যারা নিতে চান আজকে মাত্র 800 টাকায় এই চমৎকার নরটা নিতে পারবেন।